রাজধানীতে আবারও বস্তিতে আগুন, বাউনিয়া বাঁধে পুড়ে গেল কয়েকশো ঘর, তীব্র শীতে খোলা আকাশের নিচে কয়েক হাজার মানুষ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আরো 32 জনের নাম ঘোষণা, অর্থ সম্পাদক হলেন ওয়াসিক আয়েশা খান, সাংগঠনিক সম্পাদক আফজাল ও শফিউল। সিটি নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ, কঠিন সময়ের কথা বললেন সাঈদ খোকন, জনতার কাছে যেতেই নির্বাচনে বিএনপি। ডাকসু ভবনে হামলার ঘটনায় ভিপি নূরের বিরুদ্ধে চুরির মামলা, মধুর ক্যান্টিনের সামনে পরিত্যক্ত ককটেল। এসবকে ছাড়া জাতীয় পার্টির প্রথম কাউন্সিলের কাল, চেয়ারম্যান ও মহাসচিব পদ নিয়েই যত গুঞ্জন, প্রয়োজনে ভোটের প্রস্তুতি। শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, খরচ হবে 21,000 কোটি টাকা। শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা, চলছে স্টল নির্মাণের কাজ, ফুটিয়ে তোলা হয়েছে পদ্মা সেতু আর মেগা প্রকল্পের অবয়ব। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীর মিরপুরের কালচিতায় বাউনিয়া বাঁধের বস্তির 300+ ঘর আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই আগুনে সর্বস্ব হারিয়েছেন কয়েকশো মানুষ, কনকনে ঠান্ডা আর বৃষ্টির মাঝে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের এই লেলিহান শিখার সূত্রপাত ঠিক তখনই যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বাউনিয়া বাঁধের এই বস্তিতে ঘর ছিল কয়েকশো, মাত্র 2 ঘন্টার আগুনে পুড়ে ছাই হয় 300-র বেশি ঘর। বস্তিবাসী জানান, বৃহস্পতিবার রাত 12টায় একটি ঘরে আগুন লাগে, দমকা বাতাসের কারণে মুহূর্তেই তা ছড়িয়ে যায় পুরো বস্তিতে। আমরা যখন 12টা সাড়ে 12টার দিকে আসছি তখন আগুন প্রায় ওদিক থেকে এদিকের দিকে আসছে। চূড়ান্ত ফাইলে বাচ্চা নিয়ে বাইরে আসে। ফায়ার সার্ভিস 12টার দিকে আসতো তাহলে আধা 40-50টা ঘর পড়তো। ফায়ার সার্ভিসকে খবর দিলেও ইউনিট আসতে দেরি হয় বলে দাবি স্থানীয়দের, পাশাপাশি পানি সংকটের অভিযোগও করেছেন তারা। দুইবার ফোন করার পরে সে বলতেছে যে আমাদের টিম বের হয়ে গেছে, আমি বললাম যে আধা ঘন্টা আগে ফোন দিয়েছে, তখনও বলছেন বের হয়ে গেছে। প্রথম মিরপুর 10 নম্বর থেকে একটা গাড়ি আসছে, 10 মিনিট পানি দেওয়ার পরে ওনাদের কোনো পানি নেই। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1.5 ঘন্টা সময় লাগে। একটা 1 মিনিটে আগুন আমাদের গাড়ি এখানে এসে পৌঁছায়, এরপর 12:50 দিকে আমাদের আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য ডিপার্টমেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ফাউন্ডেশন হয়ে গেছে। এই এই বিল্ডিং হয়ে গেলে এদেরকেই আমরা পুনর্বাসন করব। এর আগে গেল আগস্টে মিরপুরের চলন্তিকামোড়ের একটি বস্তিতে আগুনের ঘটনায় কয়েকশো ঘর পুড়ে যায়। হাসান কামরুল, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আরও 32 জনের নাম ঘোষণা করা হয়েছে। 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে এখন পর্যন্ত 74 জনের নাম ঘোষণা করা হলো। অর্থ সম্পাদক হয়েছেন ওয়াসিক আয়েশা খান, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন 2 জন, আফজাল হোসেন ও শফিউল আলম নাদেল। বাকি 7টি পদ যে কোনো সময় পূরণ করবেন দলের সভাপতি শেখ হাসিনা, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন আসিফ টিপু। অবশেষে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটির যে 32 জনের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান, তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন আবুল হাসানাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, খম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন আহমেদ কামরান, দীপঙ্কর তালুকদার, আমিনুল আলম মিলন, আখতার জামান, ডাক্তার মুশফিক, রিয়াজুল কবির কাউসার, মেরিনা জামান কবিতা,
পারভেজ জামান, হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা খাতুন, সানজিদা খানম, আনোয়ার হোসেন, হাসান আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ডো আরেং ও গ্লোরিয়া সরকার ঝর্ণা। আসিফ টিপু, নিউজ 24। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় সাঈদ খোকন বলেন, শেখ হাসিনা অভিভাবক এবং তিনি যা ভালো মনে করবেন তাই করবেন। এদিকে সিটি নির্বাচনে বিতর্কিত কাউকে দলের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিন চলছে। সকাল থেকেই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ফর্ম কিনে দলের নেতাকর্মীদের কাছে দোয়া চাইতে দেখা যায় ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের আগ্রহী কাউন্সিলর প্রার্থীদের। কোথায় কোনখানে কি সুবিধা অসুবিধা আছে সেই মতামতের ভিত্তিতে ওয়ার্ডকে সুন্দর করার জন্য আগামী দিনে আমার মহাপরিকল্পনা। 43 নং ওয়ার্ডের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হিসাবে কাজ করেছি, সেখানে আমি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আমরা চাই তৃণমূল পর্যায় থেকে যাদের রাজ্যের সম্পর্ক আছে জনগণের সাথে তাকেই যাতে মনোনীত করা হয়। দলের মনোনয়ন পাওয়ার আশায় নিজের অবস্থান জানিয়ে যাচ্ছেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। জনগণের পাশে থাকি, জনগণের সেবা করি। আমি দীর্ঘ 27 বছর তৃণমূলে কাজ করি। সংরক্ষিত মহিলা আসন 4, এখান থেকে আমি মনোনয়ন ফর্ম নিয়েছি। 41 সালে যে ওনার মিশন, সেই মিশন সাথে কাজ করতে চাই। দুপুর 12:30 আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাঈদ খোকন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মেয়র বলেন, রাজনৈতিক জীবনে কঠিন সময় পার করছেন তিনি। এ সময় আবেগ আপ্লুত হয়ে কান্না করেন সাঈদ খোকন। আপনাদের সুখে দুঃখে যেভাবে ছিলাম সেভাবে থাকতে পারি, অনেক কাজ করেছি, কিছুটা কাজ বাকি আছে, আমি যাতে এই কাজগুলো শেষ করে যেতে পারি। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে বিতর্কিত কাউকে দলের মনোনয়ন দেয়া হবে না বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে জনগণের কাছে, গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয় প্রার্থীদের আমরা মনোনয়ন দেব, বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন আমরা দেব না, এটাই আমাদের সিদ্ধান্ত। 27 ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী নির্বাচন করা হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে সিটি নির্বাচনকে সামনে রেখে আবারও জমজমাট হয়ে উঠেছে বিএনপি রাজনীতি। জনগণ সঠিকভাবে ভোট দিতে পারলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপকভাবে বিএনপির জয় হবে বলে জানিয়েছেন মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীরা। সেই সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনকে কাজে লাগাতে চান বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসেবেও, আরও জানাচ্ছেন মারুফা রহমান। বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের জন্য বিএনপির 3 প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন। উত্তরের মেয়র প্রার্থী হিসেবে তাবিথ আওয়াল এবং বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, দক্ষিণের প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নেন ইশতাক হোসেন। এ সময় ইভিএম এর বিরোধিতা করেন তাবিথ আওয়াল। ইভিএম নিয়ে পুরো পৃথিবীতে অনেক সংখ্যা আছে, কিন্তু বাংলাদেশে দুঃখজনক কথা হলো যে কোনো অভিযোগ, কোনো আশঙ্কা বা কোনো খারাপ অভিজ্ঞতা অতীতে একটাও আমলে নেওয়া হয় নাই। আমি আশাবাদী খালি না, আমি কনফিডেন্স বলতেছি যে দেশবাসী এবং সাধারণ ভোটার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমাকেই যদি চান্স পায় অবশ্যই ভোট দিবে। অন্যদিকে রিপন বলেন, নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপি জানে, কিন্তু আন্দোলনের অংশ হিসেবে তারা অংশ নিচ্ছেন। আর ইশরাক মনে করেন, এর মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত হবে, নির্বাচন সুষ্ঠু হলে জিতবে বিএনপি। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, যদি সুস্থ হয়, তাহলে বিএনপির প্রার্থী ব্যাপক ভোটে জয়লাভ করবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমাদের
নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে কারামুক্ত করার জন্য এবং বাংলাদেশে একটি ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমরাই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। বৃহস্পতিবার দুই সিটির 124 জন ফর্ম কিনেছেন, এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে 106 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 18 জন রয়েছেন। এ সময় তাদের সঙ্গে আসেন বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রতিটি ফর্মের মূল্য রাখা হয় 10,000 টাকা। কাউন্সিলর পদে ফর্ম বিতরণ ও জমার জন্য বৃহস্পতিবারই শেষ দিন। মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই দিনই দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। মারুফ রহমান, নিউজ 24, ঢাকা। ডাকসু ভিপি নুরুল হক নূর সহ 8 জনের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পরিচালক। এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পড়ে থাকা একটি ককটেল নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট। এই ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে হামলা ও মারধরের অভিযোগ এনে ডাকসু ভিপি নুরুল হক নূর সহ 29 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তি দায়ের করেন ডিএম সাব্বির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শাহবাগ থানার পরিদর্শক মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। বৃহস্পতিবার সকাল 10টার দিকে মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। কালো টেপে মোড়ানো ককটেলটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। খবর পেয়ে ছুটে আসে আইন শৃঙ্খলা বাহিনী ও বোম ডিসপোজাল ইউনিট। বেলা 12টার দিকে ককটেলটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় কেউই হতাহত হয়নি বলে জানান শাহবাগ থানা পুলিশ। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। কারা কাজটা ঘটিয়েছে এটা আমরা খতিয়ে দেখব। বিশ্ববিদ্যালয়ে অশান্ত করার এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার প্রক্রিয়াগুলো চলছে তার একটি নমুনা আপনারা দেখলেন যে এখানে আমার আছে, প্রক্টর টিম উপস্থিত আছে, পুলিশ আছে। অলরেডি আমি ডিবিকে অবহিত করেছি, এসে যে আমরা একটি ককটেল দেখলাম যেটি হয়তো বিস্ফোরিত হলে আরও কোনো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। এগুলো যারা করছে তারা নিশ্চয়ই কোনো কোনো অসৎ উদ্দেশ্য এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাক, ব্যক্তি উদ্দেশ্য হোক, গোষ্ঠীর উদ্দেশ্যে তারা করছে। এদিকে গত রবিবার ডাকসুতে ঘটে যাওয়া সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া ভিপি নূর, ফারাবি সহ নতুন করে আসা 3 জন সহ 8 জনের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। তারা স্টেবল আছে এবং আমিনের ব্যাপারটা যেটা আমরা বললাম যে আমাদের তাদের আরও কিছু ইভ্যালুয়েট করতে হবে। এর বাইরে অন্য যারা এই মুহূর্তে আছে আমার তো মনে হয় যে মোটামুটি সবাই স্টেবল আছে। সো আমরা যে কত বেশি গুরুত্ব দিয়েছি বিষয়টা এটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটিজই বোঝা যাচ্ছে। তারপরে দেখেন 8 শিক্ষার্থীকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে 13 সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। প্রথমে বলে রাখছি যে আমরা লাস্ট যেতে আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। আগামীকাল জাতীয় পার্টির কাউন্সিল। পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে এটি প্রথম কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরের খোলা মাঠে অনুষ্ঠিত হবে দিনব্যাপী নবম কাউন্সিল। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান ও মহাসচিব পদ কে পাচ্ছেন তা নিয়ে ভাবনা নেতাকর্মীদের। পার্টির শীর্ষ নেতারা বলছেন নেতা নির্বাচনে প্রয়োজনে ভোটের প্রস্তুতিও থাকবে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। সাবেক চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদবিহীন জাতীয় পার্টির কাউন্সিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই কাউন্সিলের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় পার্টি। এবারে কাউন্সিলের শোডাউন থেকে সরে এসেছে জাতীয় পার্টি। শুধুমাত্র 8,000 কাউন্সিলর ডেলিগেটকে আমন্ত্রণ জানানো হয়েছে। নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে প্রয়োজনে ভোট করার প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সবাই যদি একমত হতে পারে কোনো বিষয়ে তাহলে সেই মতামতের ভিত্তিতেই হয়ে যায়, সবাই যদি সেটা প্রকাশ করে। আর না হলে যদি কোনো কারণে মনে হয় তাহলে আমরা প্রত্যক্ষ ভোটাভুটির ব্যাপারে যাব। জাতীয় পার্টি শুরু থেকেই এরশাদকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে আসছে, কিন্তু এরশাদের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করতে বেগ পেতে হতে পারে। এমন পরিস্থিতিতে দলে আবারও কোনো টানাপোড়েন হবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আমাদের পার্টিতে উৎসাহ উদ্দীপনা সব কিছু চলছে, এই কাউন্সিলকে সফল করার জন্য, সার্থক করার জন্য আমার মনে করি অনেক দূর আমরা এগিয়ে গেছি। যেভাবে হোক, কণ্ঠপটি হোক, যেভাবে হোক, কাউন্সিলর যিনি যে রায় দিবে সেই রায়ের ভিত্তিতে পার্টির পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হবে। জাতীয় পার্টিটা করি এরশাদ সাহেবের জাতীয় পার্টি, ও উনি এরকম কোনো উনি জীবদ্দশায় সবসময় চেয়ারম্যান ছিলেন, আমার মনে হয় না
এটাতে কোনো এরকম দ্বন্দ্ব সৃষ্টি হবে। দলটির শীর্ষ নেতারা মনে করছেন কাউন্সিলের পর দল আরো সংগঠিত হবে, কোনো ঘটনা ছাড়াই যাতে সুষ্ঠু একটা আমরা করতে পারি সেই চেষ্টাই আমরা করছি। সুতরাং যে সিদ্ধান্ত হবে সেটা চেয়ারম্যান থেকে আরম্ভ করে একজন দলের সাধারণ সদস্য তাকেও সেটা মানতে হবে, গণতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর আগে 2016 সালে জাতীয় পার্টি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। অপেক্ষার পালা শেষ, এবার মাঠ পর্যায়ে শুরু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ। 2,26,000 বর্গমিটার জমির ওপর 21,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই টার্মিনাল, যেটির মাধ্যমে বছরে 12 মিলিয়ন যাত্রীকে সেবা দিতে পারবে সরকার। জমকালো আয়োজনে আগামীকাল ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন সোমা। আকাশপথে বিশ্বে যাত্রী প্রবৃদ্ধির হার যেখানে 6-7%, সেখানে বাংলাদেশে এই প্রবৃদ্ধির হার 9-10%-এরও বেশি। ফলে সক্ষমতার চেয়ে ক্রমবর্ধমান যাত্রী সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এমন প্রেক্ষাপটে দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে সরকারের থার্ড টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের কাজ। শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নতুন আনা 2টি ড্রিমলাইনার ও বিমান টিকিট ক্রয়ের অ্যাপস উদ্বোধন করবেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শে দিক নির্দেশনা ওনার কঠিন সুপারভিশনে কিন্তু আমরা সব কাজগুলো করছি। এখানে 25টা বিমান একসাথে দাঁড়াতে পারে এবং সেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো হচ্ছে, সেখানে ম্যানুয়ালি কাজ করার অবকাশ খুব কমই থাকবে। প্রকল্পের কাজ পেয়েছে মিৎসুবিশি, ফুজিতা ও স্যামসাং কোম্পানির সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। ব্যয় নির্ধারিত হয়েছে 21,399,06,33,000 টাকা। এর মধ্যে সরকার দেবে 5,258,03,88,000 এবং ঋণ হিসেবে জাপানের সংস্থা জাইকা দেবে 16,141,02,45,000 টাকা। থার্ড টার্মিনালের রানওয়ে হিসেবে ব্যবহার করা হবে মূল টার্মিনালের বর্তমান রানওয়ে, যা পরে সম্প্রসারণ করার প্রস্তাব রয়েছে। থার্ড টার্মিনালের নকশায় রাখা হয়েছে 24টি বোর্ডিং ব্রিজ, এর মধ্যে 12টি প্রথম ধাপে নির্মাণ করা হবে। বোর্ডিং ব্রিজের সঙ্গে থাকবে 13টি চেক ইন বেল্ট, পর্যাপ্ত সংখ্যক এক্সেলেটার, সাব স্টেশন ও লিফট সংযুক্ত রাখা হবে। থাকবে রাডার, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন, বহুতল কার পার্ক। তিনতলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনটির স্থাপত্য রীতিতে আনা হয়েছে অনন্য নান্দনিকতা। টার্মিনাল ভবনের বহির্ভাগে থাকবে চোখ ধাঁধানো নকশা। এখন আপনি দেখেন যে এয়ারপোর্টে ঢোকা বের হওয়া বেশ যানজট হচ্ছে। আমরা ফ্লাইওভার করে দিচ্ছি, আমরা আন্ডারপাস করে দিচ্ছি এবং প্লেন ল্যান্ডে তো সড়ক থাকছেই, অর্থাৎ এয়ারপোর্টে ঢোকা এবং বের হওয়াতে হতে কখনো আপনাদের কোনো জামে পড়তে হবে না। 20 সালে যদি কাজটা শুরু হয়, 20, 21, 22, 23-এর মাঝামাঝি শেষ হয়ে যাবে। শুধু থার্ড টার্মিনাল দিয়েই বছরে কমপক্ষে 12 মিলিয়ন যাত্রীকে সেবা দিতে পারবে সরকার। লক্ষ্মীনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি না পেরোলেও হয়ে উঠেছিলেন পৃথিবীর পাঠশালার অন্যতম এক ছাত্র। মানুষের সাথে মিশেছিলেন, লিখেছিলেন মানুষের কথা। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং নাটক সহ শিল্প সাহিত্যের প্রায় সকল শাখায়, বলছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কথা। তার 84তম জন্মবার্ষিকীতে নিউজ 24-এর পক্ষ থেকে জানাই অপার শ্রদ্ধা। সব্যসাচী এই লেখককে নিয়ে সুকন্যা আমিরের প্রতিবেদন। কৈশোরেই ঠিক করেছিলেন ভবিষ্যতের লক্ষ্য, অকপটে বাবাকে জানিয়েছিলেন লেখক হবার স্বপ্ন। কুড়িগ্রামে বেড়ে ওঠা সেই কিশোরের জেদের প্রমাণ মেলে সব্যসাচী নামে। সাহিত্যের এই বাজিকরের জন্ম 1935 সালের 27 ডিসেম্বর। তুমি একদিন আমাদের কবি হবে। দু হাত ভরে তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গান লিখে বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। তাই তো সৃজনশীলতার ক্ষেত্রে স্বৈরতন্ত্র জায়েজ কথাটি কেবল তারই মুখে মানাই। জীবনে একটা ক্ষেত্রে স্বৈর শাসন চলে, সেটা হচ্ছে সৃজনশীল। তার প্রথম প্রকাশিত উপন্যাস দেয়ালের দেশ, গণনায়ক ঈর্ষা, নীল দংশন, নিষিদ্ধ লোবান, বৈশাখে রচিত পঙ্ক্তিমালার মতো অজস্র বই আজও রয়েছে পাঠকের হাতে। লিখেছেন চলচ্চিত্রের চিত্রনাট্য,
এবং জনপ্রিয় গান। মৃত্যুর আগে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে এক আড্ডার মাধ্যমে চেয়েছেন নিজের সৃষ্টিকর্মের মূল্যায়ন। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তিনি মিশেছেন মানুষের সাথে, লিখেছেন মানুষের কথা, যার প্রমাণ মেলে নুরুল দিনের সারা জীবন কিংবা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে। 2016 সালের 27 সেপ্টেম্বর জীবনের পাঠ চুকিয়েছেন তিনি, তবুও লেখায় নিজস্ব স্বাতন্ত্রতার জন্য পরাণের গহীন ভিতর রয়ে যাবেন সৈয়দ শামসুল হক। সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায়, হে বড় দারুণ বাজি তার কই বড় বাজি কর। সুকন্যা আমির, নিউজ 24। এবার বছর শেষের কর্চা। কেটে যাচ্ছে আরেকটি বছর। প্রতি বছর বিনোদন জগতে যেমন নতুনদের আগমন ঘটে, তেমনি অনেক গুণীজন চিরদিনের জন্য বিদায় নেন। দেশের শিল্প ও সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা অনেককেই 2019 সালে হারিয়েছে দেশ। সেই বিদায় শিল্পীদের সম্পর্কে জানাচ্ছেন ফাতেমা কাউসার। মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল 1970 দশকের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন এই তারকা। 2019 সালের 22 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, দীর্ঘ 50 বছরের সঙ্গীত জীবনে এক নদী রক্ত পেরিয়ে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা সহ অসংখ্য কালজয়ী গান গেয়েছেন, তাকে হারানোর বছরও এটি। এবছরের 7 মে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারে বাংলাদেশ বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। 70 ও 80 দশকের শক্তিমান কৌতুক অভিনেতা টেলিসামাদ এবছর 6 এপ্রিল মারা যান। 22 মে চলে যান বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন। 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানও চলে গেছেন 6 ডিসেম্বর। প্রথিতযশা চিত্রশিল্পী কালিদাস কর্মকারকে 18 অক্টোবর ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চলচ্চিত্রে কালা আজিজ নামে পরিচিত গুণী অভিনয় শিল্পী রাজধানীর উত্তরায় নিজ বাসায় 23 নভেম্বর মৃত্যুবরণ করেন। এবছরই চলচ্চিত্রাঙ্গন হারিয়েছে আরেক বর্ষীয়ান অভিনেতা সালেহ আহমেদকে। সুনামধন্য কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস, তরুণ নাট্য নির্মাতা ও অভিনেতা হুমায়ুন সাধু চলে গেছেন 2019-এ। 15 ডিসেম্বর তরুণ শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ মারা যান। এবছর হারানোর তালিকায় আরও রয়েছে অভিনেত্রী মায়া ঘোষ, নাট্যকার মমতাজউদ্দিন আহমদ, চলচ্চিত্র অভিনেতা বাবর, প্রযোজক ইফতেখারুল আলম, নির্মাতা নাজমুল হুদা মিন্টু, জাকির খান, হাসিবুল ইসলাম মিজান, মডেল অভিনেত্রী সূচনা ডলি, মঞ্চ ও ছোট পর্দার অভিনয় শিল্পী তমা খান। ফাতেমা কাউসার, নিউজ 24। নিউজ 24 সংবাদে পর্যন্ত নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর আগারগাঁওয়ে আবারও প্রস্তুত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এবারের প্রতিপাদ্য বিজয়ের অগ্রগতি, তাই পুরো প্রাঙ্গণকে সাজানো হয়েছে বিজয়ের গৌরব মাখা স্মৃতিসৌধের আদলে। অন্যদিকে ফুটিয়ে তোলা হয়েছে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলোকেও। জানুয়ারি মাসের প্রথম দিনই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। চলছে 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর চূড়ান্ত প্রস্তুতি। প্রধান ফটকের বাম পাশ তৈরি করা হয়েছে বিজয়ের গৌরব মাখার স্মৃতিসৌধের আদলে, ডান পাশে বসানো হবে পদ্মা সেতুর স্প্যানের প্রতিকৃতি। এই দুয়ে মিলে এবারের বাণিজ্য মেলার মূল প্রতিপাদ্য বিজয়ের অগ্রগতি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও প্রথমবারের মতো গণপূর্ত বিভাগ বাণিজ্য মেলার দায়িত্ব নেয় অভিনব পরিকল্পনায় এই প্রতিপাদ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তা। সিম্বলিক্যালি যেটা করেছি, সাভারের যে স্মৃতিসৌধ তার একটা অংশকে আমরা এটার অংশ আনা হয়েছে, আর হচ্ছে পদ্মা ব্রিজের একটা স্প্যানের যে ট্রাস ফ্রেম সেটাকে আনা হয়েছে। তো আমাদের বিজয়, আমাদের ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ প্লাস আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কম্বাইন করে সিম্বলিক্যালি এই গেটে আনা হয়েছে, ডিজাইনে আনা হয়েছে। এদিকে মেলার অন্যান্য স্টলগুলোর কাজও চলছে পুরোদমে। সকলে আশা করছেন নির্ধারিত সময়ের আগেই শেষ হবে কাজ। গণপূর্ত বিভাগের প্রকৌশলী জানান মেলার অন্যান্য কাজের অগ্রগতি সন্তোষজনক। জানুয়ারির 1 তারিখে কমপক্ষে 1 বা 2 দিন আগে আমাদের যে যে কাজগুলো গণপূর্ত অধিদপ্তরের উপর ন্যস্ত আছে সবগুলোই কমপক্ষে 2 দিন আগে সম্পন্ন করা যাবে। এর ভিতরে উল্লেখযোগ্য কাজের ভিতরে রয়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, প্রধান গেট নির্মাণ সহ অন্যান্য কাজ। নতুন বছরে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রিশাদ হাসান, News24, ঢাকা। চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচন নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সারাদিনই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির একক প্রার্থী আবু সুফিয়ান। কেন্দ্রীয় নেতারাও নেমেছে সুফিয়ানের পক্ষে, তবে ইভিএম মেশিন ভোট জালিয়াতির যন্ত্র বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরুদ্দিন। আর আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন চান ইভিএম এর মাধ্যমে নির্বাচন হোক। নয়নবুর রাজয়ের তথ্য ছবিতে দেখছি রিপোর্ট। 11 জাতীয় সংসদ নির্বাচনে মঈনুদ্দিন খান বাদলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয় মেনে নিতে হয়েছে বিএনপি নেতা আবু সুফিয়ানের। তবে বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য হলে আবারও সুযোগ এসেছে সুফিয়ানের। তাই ভোটারদের মন জয় করতে মরিয়া চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান প্রতিদিন চালিয়ে যাচ্ছেন নানা প্রচার প্রচারণা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতিও। দানের শীষের পক্ষে গণজোয়ার, ইনশাআল্লাহ 13 জানুয়ারি জনগণ সুযোগ পেলে দানের শীষের পক্ষে ভোট দেবে এবং দানের শীষকে বিজয়ী করবে। প্রচারণায় পিছিয়ে নেই আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিনও। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে নির্বাচনী কার্যালয়। মোসলেম উদ্দিনের দাবি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই বেছে নেবেন ভোটাররা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে সাজিয়েছেন আমাদের এই 8 নির্বাচনী এলাকায়ও লাগবে আমার মাধ্যমে, সেটা প্রত্যাশা করি। ইতিমধ্যে সব জায়গায় নৌকার পক্ষে একটি জনমত তৈরি হয়েছে। এদিকে এই নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হবে জেনে এটিকে ভোট চুরির যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। ইভিএম সম্পর্কে পক্ষে সম্ভব ওয়াকিবাল না, অতএব এটা ওয়াকিবাল না হওয়ার আগে ইভিএম করা মানে তাদের একটা ব্লুপ্রিন্ট, যে ব্লুপ্রিন্টের মাধ্যমে তাদের প্রার্থীকে তারা জিতিয়ে নেবে। আর আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন পাল্টা জবাবে জানালেন ইভিএম এ ভোট চুরির কোনো সুযোগ নেই। আমি মনে করছি খুব একটা ত্রুটিপূর্ণ হবে না, ইভিএম পদ্ধতিতেই মানুষ অভ্যস্ত হয়ে যাবে এবং এখানে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সবকিছু উপেক্ষা করে ভোটাররা চান সুষ্ঠু নির্বাচন। প্রার্থী চাই যোগ্য ব্যক্তি, নির্বাচন চাই হলো নিরপেক্ষ। প্রশাসনের যদি কোনো কার্যকলাপ যদি কোনো না করে রাত্রে, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারবো। এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নির্বাচনের 2 দিন আগে যেগুলো পৌঁছানো হবে প্রত্যেকটি কেন্দ্রে। ডেস্ক রিপোর্ট, News24। ইয়াবার চাইতে 50 গুণ বেশি ক্ষতিকর নতুন মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথ। অস্ট্রেলিয়া, কোরিয়া, চায়না, মালয়েশিয়ার মতো উন্নত বিশ্বে রাজত্ব করা আইসের নতুন গন্তব্য এখন বাংলাদেশ। এতে উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর সহ সম্ভাব্য রুটগুলোতে সতর্কতা জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এখনই এটি রুখতে হবে, তা না হলে ছড়িয়ে যাবে সারা দেশে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে মাদক রুখতে তৎপর রয়েছে তারা। নয়নবরাজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পশ্চিমা বিশ্বে রাজত্ব করা মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথের নতুন ঠিকানা বাংলাদেশ, যা ইয়াবার চেয়েও 50 গুণ ক্ষতিকর। গত 6 মাসের পরিসংখ্যান বলছে মাদকের বাজারে ইয়াবার কদর কিছুটা কমেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের আশঙ্কা, বাজারের এই ঘাটতি পূরণে কাজ করছে আইস বা ক্রিস্টাল ম্যাথ। আইস উচ্চমাত্রার মাদক, এর ক্ষতি বা প্রভাবও বেশি। এটি সেবনে মস্তিষ্ক বিকৃতিতে মৃত্যু হতে পারে, তাই এটি বন্ধে বিমানবন্দর ও ইন্টারন্যাশনাল ডাক যোগাযোগ মাধ্যমগুলোতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকল এনফোর্সমেন্ট এজেন্সিও বুঝলো যে এই ধরনের একটা মাদক বাংলাদেশে আসতে পারে, এয়ারপোর্ট এবং অন্যান্য পোর্ট যেখানেই দিয়ে এটা
বাংলাদেশে ইন করতে চাইবে না কেন, সেখানেই আমাদের অবশ্যই নেওয়া হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মাদক চোরাকারবারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে এই মাদক ছড়িয়ে পড়তে পারে পুরো দেশে। যারা ইনভেস্ট করে এটাতে তারাই কিন্তু প্রলুব্ধ করে যারা বহন করে তাদেরকে, আর তাদেরকে চিহ্নিত করা, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর ভিজিলেন্স থাকা, একই সাথে যারা এই কাজে বিনিয়োগ করছে কোটি কোটি টাকা তাদেরকে চিহ্নিত করা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলছেন, সব ধরনের মাদক চোরাচালান রোধে সতর্কতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাদকের ব্যাপারে নতুন আইনও করেছে যে ইয়াবার জন্য মৃত্যুদণ্ড, যাবজীবন কারাদণ্ড। তা আমরা এখন জিরো টলারেন্সে আছি। আপনারা জানেন যে ইতিমধ্যে বন্দুকযুদ্ধে অনেক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম অঞ্চলে, টেকনাফ বলেন, কক্সবাজার বলেন, চট্টগ্রাম অঞ্চল সহ সারা দেশে নিহত হচ্ছে। এখনই পদক্ষেপ না নিলে আইস ছড়িয়ে পড়তে পারে পুরো দেশে, তাই প্রশাসনের পাশাপাশি মানুষকে সচেতন হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে বেড়েই চলেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দেশের বেশিরভাগ এলাকায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর 6টায় তাপমাত্রা 6.3 ডিগ্রি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও কমতে থাকে। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 5.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমতে থাকায় চরম কষ্টে দিন পার করছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রচুর শীত, আমরা কাজ করে খাই, পেটের খিদায় কাপড় চোপড় পাই না শীতের। তীব্র শীতের কারণে দুর্ভোগেও পড়েছেন কৃষকরা, সবজি ক্ষেত আক্রান্ত হচ্ছে নানা রোগে। শীতের কারণে শাক সবজি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, লাউর ফলন কমে যাচ্ছে এবং পাতাগুলো ঝুলে যাচ্ছে। কুড়িগ্রামে টানা কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। তীব্র শীত ও হিমেল হাওয়ায় কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ ও দুস্থরা। কষ্টের শেষ নেই গবাদি পশু ও অন্যান্য প্রাণীর। খুব শীত, কাজ করতে পারতেছি না, বাড়িতে বেরোতেছি না। 7-8 দিন দেখি কুয়াশা পড়বে নাকছে, কুয়াশার কারণে বিছানা নষ্ট হয়ে যাবে নাকছে। দিনাজপুরে বুধবারের থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীত ও কুয়াশার তীব্রতা অব্যাহত আছে। আবহাওয়া অফিস বলছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড ঠান্ডায় নাকাল নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শীতের যে বেড়াইতে পারি না, তাও এখন কষ্ট করি, অতে বাইরে হয়েছি। ফ্যান চলাইতে অসুবিধা আছে, কুয়াশা লাগছে, খুব পানির মতন পড়ছে। এছাড়া নীলফামারী, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের প্রভাব। চলমান তাপমাত্রা আরও কমতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র শীত আর ঘন কুয়াশায় যশোর ও নীলফামারীতে বিরূপ প্রভাব পড়েছে ইরি বোরো বীজতলায়। হলুদ বর্ণ ধারণ করেছে বীজতলার চারা। চারাকে সতেজ রাখতে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না কৃষকরা। রিপন হোসেন ও আব্দুল রশিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের বিস্তীর্ণ মাঠে এখন বোরোর বীজতলা। তবে তীব্র শীত আর ঘন কুয়াশায় অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে কোল্ড ইঞ্জুরিতে। বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে শঙ্কিত তারা। মাথা সব পুড়ে একদম লাল শেষ, ঠিকমতন বীজ ঠান্ডার জন্য কুয়াশার জন্য তো গজাতে পারছে না। এখন এই শিশিরি পাতা মরে যাচ্ছে, এখন এই মৌসুম কী করে করবো আমরা। কোল্ড ইঞ্জুরি থেকে রক্ষা পেতে কৃষকদের আদর্শ বীজতলা করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকার বীজতলা ঘুরি এবং কৃষকদের সাথে এ বিষয়ে আলাপ করি এবং আমার মাঠকর্মীরাও এ বিষয়ে তৎপর আছে। আশা করতেছি এই কোল্ডে আমার বীজতলার কোনো ক্ষতি হবে না। এদিকে নীলফামারীতে শৈত্যপ্রবাহের বিরূপ প্রভাব পড়ছে ইরি বোরো বীজতলায়। বীজতলার চারা বেড়ে ওঠার সময়ে আক্রান্ত হচ্ছে কোল্ড ইঞ্জুরিতে। সঠিক পরামর্শের জন্য কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের না পাওয়ার অভিযোগ কৃষকদের। যে বোরোর বীজ ফেলাইনো এগুলো আবার আর 9 দিন থেকে কুয়াশা একটানা চলছে, ঠান্ডায় বীজ সাদা হয়ে যাচ্ছে। এখন যে কি স্প্রে দেবো আর কি করবো, কিন্তু বীজের নাকাল পাওয়া যাচ্ছে না। তবে কৃষি বিভাগের দাবি, বীজতলাকে রক্ষা করতে কৃষকদেরও নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
কিছু কিছু পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি, যেমন বীজতলায় ছাই প্রয়োগের কথা বলছি, পাশাপাশি পলিথিন দিয়ে দিনের বেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজতলাগুলো ঢেকে রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে বীজতলাকে রক্ষা করতে কৃষি বিভাগের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লটারি ও ডিজিটাল পদ্ধতি অনুসরণে অ্যাপসের মাধ্যমে যশোরে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও এই ব্যাপারে কৃষকদের বিন্দুমাত্র আগ্রহ নেই। অনেক ইতিমধ্যে বাজারে পানির দামে বিক্রি করে দিয়েছেন ধান। সংগ্রহ কর্মসূচির দীর্ঘ এক মাস পেরিয়ে গেল, এখনও পর্যন্ত টার্গেটের মাত্র 10% ধানও সংগ্রহ করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 20 নভেম্বর থেকে যশোরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। গত মৌসুমে ধান সংগ্রহ কর্মসূচি ব্যর্থ হওয়ায় এবার কিছুটা ভিন্ন পদ্ধতিতে ধান সংগ্রহ কর্মসূচি শুরু করে জেলা খাদ্য ও কৃষি বিভাগ। জেলার 8টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় লটারির মাধ্যমে এবং 1টিতে অ্যাপসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনার কার্যক্রম শুরু হয়। এত সব আয়োজনের পরও কৃষকের কাছ থেকে ধান কিনতে পারছে না সরকার। কৃষকদের অভিযোগ, ধান সংগ্রহ অভিযান সম্পর্কে কিছুই জানেন না তারা। সরকার ধান কিনতেছে কিন্তু আমাদের কাছে কোনো লোক আসে নাই, সরকারি কোনো লোক আসে নাই। আমরা শুনতেছি ধান নিচ্ছে, আমার কাছে কেউ আসেনি এখন তো। শুনলাম সরকার নাকি ধান কিনবে, আমরা এখনো কিছুই তো পাইনি। কৃষকরা বলছেন ধান ঘরে ওঠানোর পর যখন বিক্রি হয়ে যায় তখন সরকার কৃষকের কাছ থেকে ধান কেনার কর্মসূচি ঘোষণা করে, ফলে এর পুরো সুফল ভোগ করে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা। সব ধান ফুরিয়ে গেছে, এখন সরকার ধান কিনতে চায়, তাহলে তো কোনো লাভ নেই। শুনছি যে ডিলার দিচ্ছে, এরা কিনবে ধান মানে 1000 টাকা করে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আর কৃষকদের অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর জানায়, মাঠ পর্যায়ে ধান সংগ্রহের জন্য আগে থেকেই প্রত্যেক উপজেলায় মাইকিং করা হয়েছে। 7টা উপজেলাতে আমরা ইয়োনো সারের মাধ্যমে লটারি করা শেষ করছি এবং ধান কেনা শুরু করেছি এবং ব্যাপক প্রচার করছি, যাতে আমরা এই লক্ষ্যমাত্রা, উপজেলা ওয়াইজ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। 26 টাকা কেজি দরে চলতি আমন মৌসুমে যশোরে 8 উপজেলায় 15,230 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ক্রয় করা হয়েছে 288 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্য সংবাদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে আবাসন খাতের সবচেয়ে বড় উৎসব রিহ্যাব উইন্টার ফেয়ার 2019। এবারের মেলায় ঢাকার আবাসন ব্যবসায়ীদের পাশাপাশি বিভাগীয় শহরের প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। নাজিয়া কনা জানাচ্ছেন বিস্তারিত। ক্রেতাদের এমন উপস্থিতি বলে দেয় মাথার উপর এক টুকরো ছাদ না হলেই নয়, সাধ আর সাধ্যের মেলবন্ধন খুঁজতেই তাই আবাসন মেলায় আগমন। এখান থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে রিজনেবল প্রাইস। বসুন্ধরা একটা রিনাউন্ড কোম্পানি, সবার আগ্রহটা এদিকে বেশি ছিল, তারা খোঁজ খবর নিয়েছেন। রাজধানীর গণ্ডি পেরিয়ে বিভাগ, জেলা কিংবা উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়েছে বেসরকারি খাতের আবাসন প্রকল্প। রিহ্যাবের আবাসন মেলাতেও এবার ঢাকার বাইরের প্রকল্প নিয়ে হাজির হয়েছে অনেক প্রতিষ্ঠান। বলছেন ঢাকায় অবস্থানকারী ক্রেতাদের টানতেই মেলায় অংশ নিয়েছেন তারা। কুমিল্লাতে আমাদের কমার্শিয়াল প্রজেক্ট আছে বেশ সুন্দর এবং আমাদের সিলেটেও আছে। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, আমরা বরিশালেও আমরা সফলভাবে ফ্ল্যাট হস্তান্তর করতে সক্ষম হয়েছি। যারা ঢাকায় আছে বরিশালের লোকজন, তাদের জন্য একটা সহজ সুযোগ। কুমিল্লার অধিবাসী তো, সেই সূত্রে আমার একটা আগ্রহটা বেড়ে গেল। তবে আবাসন প্রকল্পের বেশিরভাগই এখনও ঢাকা কেন্দ্রিক। সবার জন্য আবাসন নিশ্চিত করতে হলে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে হবে আবাসন ব্যবসাকে, আর সেজন্য প্রয়োজন সরকারের সহযোগিতা, বলছেন রিহ্যাব নেতারা।
আমি এখানে যেটা তৈরি করছি সেখানেও যদি মান আমি রক্ষা করি তাহলে আমার ওইটার যে কস্টিং পড়বে ঢাকার বাইরেও পড়বে, কিন্তু ঢাকার বাইরে কম দেওয়ার কোনো স্কোপ নাই, প্রাইস কম দিতে হবে, তাহলে এখানে আসলে সরকারের সাবসিডি দিতে হবে। আবাসন খাতের প্রতিষ্ঠান ছাড়াও নির্মাণ সামগ্রী ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে মেলায়। মেলা চলবে আগামী 28 ডিসেম্বর পর্যন্ত। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলছেই। এরই মধ্যে দিল্লিতে সহিংসতা সৃষ্টিকারীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলমান উত্তেজনার মধ্যেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটছে বিক্ষোভকারীরা। এমনই কিছু ছবি ও ভিডিওচিত্র বুধবার প্রকাশ করেছে পুলিশ। বিরোধী দল শাসিত রাজ্যগুলো নয়া নাগরিকত্ব আইন বা জাতীয় জনসংখ্যা নিবন্ধন NPR না করার ডাক দেয় চিন্তিত বিজেপি। এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA কে সমর্থন দিয়ে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত দাবি করেছেন, সহিংসতায় যারা নেতৃত্ব দেয় তারা কখনোই নেতা হতে পারে না। নাগরিকত্ব সংশোধনী আইন CAA নিয়ে এখনও উত্তপ্ত ভারতের পরিস্থিতি, আর এর মধ্যেই বিতর্কিত কিছু ছবি প্রকাশ করল উত্তরপ্রদেশ পুলিশ, যেখানে দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে সরাসরি গুলি করছে দুজন বিক্ষোভকারী, আর ছবিগুলো বর্তমান আন্দোলনের ফুটেজ বলেই দাবি পুলিশের। এরই মধ্যে বিরোধী দল শাসিত রাজ্যগুলি দিয়েছে নতুন নাগরিকত্ব আইন বা জাতীয় জনসংখ্যা রেজিস্টার NPR পালন না করার ডাক। সামনে হয়তো আরও কঠিন পদক্ষেপ নিতে পারে তারা, যার ফলে বেশ চাপের মুখেই রয়েছে বিজেপি। সামনেই দিল্লি, বিহার সহ কয়েকটি রাজ্যের ভোট, সেখানে তাদের অবস্থান কেমন হবে তা নিয়েই সন্দিহান তারা। এদিকে নাগরিকত্ব ইস্যুতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। NRC এবং শরণার্থী কেন্দ্র নিয়ে একের পর এক মিথ্যা বলছেন মোদী, এমনটাই অভিযোগ কংগ্রেস নেতা। অন্যদিকে চলমান সহিংসতা নিয়ে এবার মুখ খুললেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। অগ্নিসংযোগ ও সহিংসতায় যারা নেতৃত্ব দেয় নেতা হবার তাদের কোনো যোগ্যতা নেই বলেই জানিয়েছেন তিনি। আর গেল দু সপ্তাহে দিল্লিতে সহিংসতা সৃষ্টিকারীদের শাস্তির ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে দেয়া এক ভাষণে বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করেই এই বক্তব্য ছিল তার। নিবিড় আমিন, নিউজ 24। এবারে লোটার সৌজন্যে BPL আপডেট। এবার বঙ্গবন্ধু BPL এ ধারাভাষ্য দিতে এসেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার ব্র্যাড হগ, যে BPL এ একসময় ক্রিকেটার হয়ে খেলেছেন, সেখানে এবার ঝড় তুলেছেন মাইক্রোফোন হাতে। নিউজ 24 এর সাথে একান্ত সাক্ষাৎকারে ব্র্যাড হগ কথা বলেছেন তার ক্যারিয়ার আর ক্রিকেট দর্শন নিয়ে। হগের সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী পার্থ মনিক, ক্যামেরায় ছিলেন শামসুল হক বাবু। ব্র্যাড হগ অস্ট্রেলিয়ার 2003 ও 2007 বিশ্বকাপ জয়ী দলের কিংবদন্তি লেগ স্পিনার, BPL এ এবার ব্যস্ত সময় কাটাচ্ছেন কমেন্ট্রি বক্সে, কাজের মাঝে খানিক বিরতি, আর সে সুযোগেই মেতে ওঠা আলাপচারিতায়। শুরুটা হলো মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সেরা স্পিনার হয়ে ওঠার গল্প দিয়ে। I was very lucky that I got that opportunity to bowl left-arm leg spin. If I didn't, I would never have played for Australia. There were just too many good bats in Australia that were better than me. জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই বড় নাম ছিলেন ব্র্যাড হগ। এই গত বছরও যখন বিগ ব্যাশে খেলেন তখন বয়স ছিল 46। হগের মতে দীর্ঘ সময় ধরে খেলার জন্য চাই ক্রিকেটের প্রতি ভালোবাসা। I love being out there in that competitive environment. I like winning. If I don't win, well, the other team's obviously better than what you are. I appreciate that, but I'll be always thinking how I'm going to beat them next time I go out to play them. So it's the competitive spirit. কোয়ালিটি লেগ স্পিনারের জন্য বাংলাদেশের হাহাকার দীর্ঘদিনের। হগের পরামর্শ, লেগ স্পিনারদের ঘরোয়া ক্রিকেটে খেলাতে হবে নিয়মিত, তাদের পেছনে করতে হবে বিনিয়োগ। Yeah, just because I've had one go out international cricket and they didn't do that well, it doesn't mean you just throw them to the wolves. You still nurture them, give them another opportunity in a couple of years' time, see how they progress through first-class cricket and see how they develop. And
You'll get one or two gems if you go through that process. 2005 এর কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অর্জন। সেই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ছিলেন হগ। বললেন ম্যাচ হারলেও সেদিন ছিল না কোনো আফসোস। Sometimes a defeat just opens your eyes to little cracks that are happening in your environment, and we were lucky that that particular game happened in Cardiff where we did get beaten, because we were able to close the gaps and go, right, hang on, we've got to switch on and get back to who we actually are as a team. So really, at the end of the day, it was a good game to lose rather than a game to win. Parth Bonick, News 24. As I said before, it's all about it. এদিকে বিপিএলে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা পর্বে খেলা, যার প্রথমটিতে ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ টেবিল টপার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যে 7টায় খুলনা টাইগার্সদের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স। তাপস জুবাইরের রিপোর্ট। চট্টগ্রাম পর্বে লড়াই হলো ধুন্ধুমার। একমাত্র দল হিসেবে 7 ম্যাচ খেলে ফেলেছে চট্টলার দলটিও। 5 জয়ে পয়েন্ট টেবিলে আর সবার থেকে এগিয়ে রিয়াদ বাহিনী। ঢাকার প্রথম পর্বে 3 ম্যাচে 1টি হার নিয়ে চট্টগ্রামে যায় চ্যালেঞ্জার্সরা। সেখানে 4 ম্যাচে 3 জয় আর 1 হার। আরও একবার ঢাকা পর্বে মাঠের লড়াই নামার অপেক্ষায় চট্টগ্রাম। তবে শঙ্কা রয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের খেলা নিয়ে। ফিউচার প্ল্যান ভাই, নেক্সট একটা ম্যাচ আর কি জেতা, কারণ 6টা ম্যাচ জিতলে হয়তো কনফার্ম হবো। পরেরটা আসলে তারপরে 4টা ম্যাচ থাকবে, ওরা চিন্তা করবো পরেরটা, বাট আগে নেক্সট টার্গেট হচ্ছে আর একটা ম্যাচ উইন করা। অন্যদিকে 6 ম্যাচে 4 জয় নিয়ে ঢাকা রয়েছে টেবিলের 3 নম্বরে। হোম ভেনুতে তাই চট্টগ্রাম পর্বে হারের শোধ নিতে চাইবে ঢাকা প্লাটুন। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স। পরপর 3 ম্যাচ জিতে চমক দেখানো খুলনা টানা 2 হারে পথ হারিয়েছে চট্টগ্রাম পর্বে। তাই ঢাকা পর্বে যে কোনো মূল্যে জয় ফিরতে মরিয়া টাইগার্সরা। Every team's got decent players in it, so you know 2020 is a format where anyone can win. If it's your day on the day, you know you can turn up and win the match, so we're certainly not going to take them lightly. এবারের বিপিএল এ সবচেয়ে দুর্বল দল রংপুর রেঞ্জার্সরা 5 ম্যাচে হেরেছে 4টিতেই। আসরে টিকে থাকতে এবার খুলনার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই রংপুরের। বাকি থাকা 7 ম্যাচের মধ্যে অন্তত 6টি জয়ই সেরা চারে আসতে পারবে রংপুর। ঢাকার দ্বিতীয় পর্বে নামার আগে নিজেদের শক্তি আরও বাড়াতে রংপুর উড়িয়ে আনছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে। তাপস জুবায়ের, নিউজ 24। এবার অন্যান্য খবর। ফেডারেশন কাপ 2019 আসরে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30। চট্টগ্রামের দলটিকে হারিয়ে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে পা রাখতে চান কিংস কোচ অস্কার ব্রুজেন। আর নিজেদের সেরাটা মাঠে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন দলের মিডফিল্ডার ইমন বাবু। বিস্তারিত রিপোর্টে। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফেডারেশন কাপের মিশন শুরু করেছিল পেশাদার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচ জিতলেও ব্রাদার্সের বিপক্ষে কোচের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেননি কলিন রেস মতিন মিয়ারা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে তাই অনুশীলনে মনোযোগী ব্রুজনের শিশুরা। পাসিং, ড্রিবলিং থেকে ট্যাকটিক্যাল অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সুফিল জালালরা। খাতা কলমে নিজেদের সেরা মানলেও মাঠে এখনও সেরাটা না দিতে পারার আক্ষেপ ছিল দলের অন্যতম সেরা মিডফিল্ডার ইমন বাবুর কণ্ঠে। কাগজে কলমে আমাদের টিম, হ্যাঁ, বেস্ট টিম, কিন্তু এখনও আমরা মাঠে সেভাবে প্রুভ করতে পারি নাই। তো আমাদের টার্গেট হচ্ছে ডে বাই ডে আমাদের ইমপ্রুভ করার কোনো শেষ নেই। তো আমাদের ম্যাচ বাই ম্যাচ আমাদের টার্গেট, নেক্সট ম্যাচ চিটাগাংয়ের সাথে, সেভাবেই আমরা ট্রেনিং করতেছি। এদিকে চট্টগ্রাম আবাহনীকে কঠিন প্রতিপক্ষ মানলেও শিষ্যদের প্রতি আস্থা রাখছেন কোচ অস্কার ব্রুজেন। চট্টগ্রাম আবাহনী ভালো দল, তবে শিরোপার দিকে নজর রেখেই আমাদের দল গোছানো হয়েছে গতবারের চেয়ে, যা আরো শক্তিশালী। প্রথম ম্যাচে খেলায় বেশ ঘাটতি ছিল, এই ম্যাচে সেটা কাটিয়ে উঠতে চাই। এর মধ্যে আমরা নক আউট পর্ব নিশ্চিত করেছি, তবে ম্যাচটি মর্যাদার লড়াই, তাই সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। ফেডারেশন কাপে এক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সমান 3 পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বি গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা কিংস। তৌহিদুল ইসলাম, নিউজ 24। শেষ খবর নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানীতে আবারও বস্তিতে আগুন, বাউনিয়া বাঁধে পড়ে গেল কয়েকশো ঘর, তীব্র শীতে খোলা আকাশের নিচে কয়েক হাজার মানুষ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আরও 32 জনের নাম ঘোষণা, অর্থ সম্পাদক হলেন ওয়াসিকা আয়েশা খান, সাংগঠনিক সম্পাদক আফজাল ও শফিউল।
সিটি নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ, কঠিন সময়ের কথা বললেন সাইদ খোকন, জনতার কাছে যেতেই নির্বাচনে বিএনপি। ডাকসই ভবনে হামলার ঘটনায় ভিপিন নূরের বিরুদ্ধে চুরির মামলা, মধুর ক্যান্টিনের সামনে পরিত্যক্ত ককটেল। এসবকে ছাড়া জাতীয় পার্টির প্রথম কাউন্সিল কাল, চেয়ারম্যান ও মহাসচিব পদ নিয়ে যত গুঞ্জন, প্রয়োজনে ভোটের প্রস্তুতি। শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, খরচ হবে 21,000 কোটি টাকা। এবং শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা, চলছে স্টল নির্মাণের কাজ, ফুটিয়ে তোলা হয়েছে পদ্মা সেতুর মেগা প্রকল্পের অবয়ব। দর্শক, শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।